নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো ধনতেরাস। এমন একটি দিন যে দিন আমাদের শাস্ত্রে অত্যন্ত একটি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়, কারণ এই দিনে একই সাথে মা লক্ষ্মীর যেমন পূজা করা হয় ঠিক তেমনি ধনদেবতা কুবেরেরও পূজা করা হয়ে থাকে। এই দিন আমরা বাড়িতে নতুন জিনিস কিনে নিয়ে আসি, শাস্ত্র অনুযায়ী এই দিনে বিশেষ বিশেষ দ্রব্য কেনা অত্যন্ত শুভ। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে 2020 সাল অর্থাৎ 1427 বঙ্গাব্দে এই ধনতেরাসের দিন কবে পড়েছে, কারণ অনেকেই এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন। বিশেষ করে ধনতেরাসের একটি শুভ মুহূর্ত রয়েছে যাকে বলা হয় অমৃত যোগ, এবং এই সময় কিন্তু আমাদের বিশেষ বিশেষ দ্রব্য কেনার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে, আর অনেকেই কিন্তু এই বিষয়টি জানেন না। তাই ধনতেরাসের দিন কবে এবং এর যে শুভক্ষণ বা শুভ মুহূর্ত যাকে বলা হয় অমৃত যোগ, সেই সময়কালটা কখন এবং কেনই বা এই ধনতেরাসের দিন এতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি এই বিষয় সম্পর্কে অনেকটাই পরিষ্কার হবেন। আর যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে আপনজনদের শেয়ার করে বিষয়টি জানিয়ে দেবেন। এরপর যদি আপনার মনের মধ্যে কোনোরূপ কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের ভারতীয় শাস্ত্রে সবথেকে বড় উৎসব হলো এই দীপাবলি উৎসব, আর দীপাবলি উৎসব 5 দিন ব্যাপী হয়। আর এই 5 দিনের মধ্যে একটি দিন হলো অর্থাৎ যে প্রথম দিন, সেই প্রথম দিনটি হলো ধনতেরাস। ধন শব্দের অর্থ হলো সম্পদ, আর তেরাস শব্দের অর্থ হলো ত্রয়োদশী, অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের 13তম দিন। ধনতেরাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই কারণে, কারণ এই ধনতেরাসের ইতিহাস ঘাটলে আমরা অনেক অজানা তথ্যের সন্ধান পাই। ধনতেরাসের উপাচার পালন অথবা পবিত্র কেনাকাটার পূর্বে আমাদের এই বিষয়গুলি কিন্তু আগে অবশ্যই জানা প্রয়োজন। এই ধনতেরাসের দিনই মা লক্ষ্মীর পুনরায় আবির্ভাব ঘটে। হ্যাঁ বন্ধুরা, ঋষি দুর্বাসাকে আমরা সকলেই চিনি। তিনি অল্পতেই অসন্তুষ্ট হন এবং যাকে তাকে যখন তখন অভিশাপ দিয়ে দেন। ঠিক এইরকমই ঋষি দুর্বাসা মা লক্ষ্মীকেও অভিশাপ দিয়েছিলেন, এবং এই দুর্বাসা মুনির অভিশাপে মা লক্ষ্মী স্বর্গ থেকে বিতাড়িত হন, ফলে স্বর্গ হয়ে পড়ে লক্ষ্মীহীন। সেই সময় প্রজাপতি ব্রহ্মার কাছে দেবতারা ছুটে যান। তখন প্রজাপতি ব্রহ্মা তাদের মৈনাক পর্বত নিয়ে সমুদ্র মন্থন করতে উপদেশ দেন এবং এই কাজে অসুরদের সহায়তা নিতেও উপদেশ দান করেন। ব্রহ্মার উপদেশ মতো দেবতারা এবং অসুররা সম্মিলিতভাবে সমুদ্র মন্থন করে, আর এই সমুদ্র মন্থন করার সময় একটি বিশেষ মুহূর্তে মা লক্ষ্মী ধন সম্পদ সহ পুনরায় আবির্ভূতা হন, আর এভাবেই দেবলোক পুনরায় মা লক্ষ্মীকে লাভ করেন। দেবতাদের মা লক্ষ্মী লাভের এই ঘটনাটি ঘটেছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথির এক বিশেষ মুহূর্তে, আর এই মুহূর্তটিকেই বলা হয় শুভক্ষণ বা অমৃত যোগ। আর এই দিনটিকে উদযাপন করার জন্যই ধরাধামে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়ে থাকে। এরই পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এই ধনতেরাসের দিন। পুরাণ অনুযায়ী এই ধনতেরাসের দিন মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে ভগবান ধন্বন্তরী আবির্ভূত হন। ধন্বন্তরী হলেন আয়ুর্বেদ চিকিৎসার দেবতা, এবং এই দিনই ধনদেবতা কুবের তার আরাধ্য দেবী মহালক্ষ্মী অর্থাৎ আদি লক্ষ্মীকে ভক্তির দ্বারা সন্তুষ্ট করতে পেরেছিলেন। কথিত আছে মহালক্ষ্মী বা আদ্যালক্ষ্মীকে কুবের দেব আজকের দিনেই সন্তুষ্ট করে তিনি
ধনদেবতা কুবেরের স্বীকৃতি পেয়েছিলেন। তবে এই দিনের সবথেকে জনপ্রিয় যে পৌরাণিক কথা আমাদেরকে বিমুগ্ধ করে সেটি হলো যম দেবতার হাত থেকে নিষ্কৃতি লাভের ঘটনা। পুরাকালে হিমা বলে একজন রাজা বাস করতেন। সেই রাজা ছিল একটি সুন্দর রাজপুত্র, কিন্তু রাজপুত্রের উপর একটি ছিল অভিশাপ। সেই অভিশাপে রাজপুত্রের বিয়ের চতুর্থ দিনেই রাজপুত্র মারা যাবেন বলে উল্লেখ করা হয়। এই কথা ভেবে রাজা রাজপুত্রের বিবাহ করাতে ইচ্ছুক ছিলেন না। কিন্তু একবার রাজপুত্রের সাথে এক রাজকন্যার সাক্ষাৎ হয় এবং দুজনের মধ্যে প্রেম হয়। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিবাহের পর নববধূ তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে জানতে পারে তার স্বামীর ওপর একটি বড় অভিশাপ রয়েছে। তখন অত্যন্ত বুদ্ধিমতী রাজবধূ বিবাহের চতুর্থ দিনে প্রথমেই গণেশজির পূজো অর্চনা শুরু করেন এবং পরবর্তী সময়ে মা লক্ষ্মীর পূজা করেন। তখন এই দুই দেবতা ও দেবী তার পূজায় খুশি হয়ে তার কাছে আবির্ভূত হন। তখন রাজবধূ তাদের কাছে ধন অর্থাৎ স্বামীর মঙ্গল কামনা করেন এবং তার স্বামীর অকাল মৃত্যু রোধ করতে অনুরোধ করেন। তখন তারা বলেন, তুমি যদি তোমার বুদ্ধির সাহায্যে ভগবান যমকে তোমার গৃহে প্রবেশ করতে না দাও তাহলে রাজপুত্রের প্রাণ রক্ষা পাবে এবং তার দীর্ঘায়ু হবে। এছাড়াও মা লক্ষ্মী তাকে জানিয়ে দেন ভগবান যম তার রাজপ্রাসাদে সর্প বেশে আসবেন। এই বলে দেবী লক্ষ্মী অদৃশ্য হয়ে যান। তখন বুদ্ধিমতী রাজবধূ রাজকোষ থেকে সকল মূল্যবান অলংকার ধাতু যেমন সোনা রূপা হীরা সমস্ত কিছু বার করে নিয়ে আসেন এবং তার রাজপ্রাসাদে যে কক্ষে রাজকুমার আসে তার চারিপাশে ছড়িয়ে দেন। তারপর চারপাশে প্রদীপ চালিয়ে দেন। যখন সর্পবেশী যমরাজ রাজকুমারের খোঁজে রাজপ্রাসাদে আসেন তখন তিনি প্রদীপের আলোয় এবং অলংকারের চমকে এবং উজ্জ্বলতায় তার চোখ ধাঁধিয়ে যায়। ফলে দিকভ্রষ্ট হয়ে সর্পবেশী যমরাজ রাজপ্রাসাদের পথ হারিয়ে ফেলেন এবং সেইভাবে রাতভোর রাজপ্রাসাদ খুঁজে পান না। ফলে এক প্রকার ব্যর্থ হয়ে যমলোকে তিনি ফিরে যান। আর এই দিনটি ছিল কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিন, যে কারণে এই দিনে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে গণেশজিকে পূজা করা হয়, তার সঙ্গে ধনদেবতা কুবেরকেও পূজা করা হয়। 2020 সালে অর্থাৎ 1427 বঙ্গাব্দে এই ধনতেরাসের দিন শুরু হচ্ছে 12ই নভেম্বর রাত্রি 9:30 থেকে এবং শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 13ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা 5:59। এই সময়কালটাকে বলা হয় ত্রয়োদশী তিথি। তবে এর যে শুভক্ষণ অর্থাৎ অমৃতযোগ, এই সময়কালটা হল 13 তারিখ শুক্রবার সন্ধে 5:28 থেকে সন্ধে 5:59 পর্যন্ত। এই সময়কালেই কিন্তু শুভ কেনাকাটি আপনারা করবেন, কারণ এই সময়কালটাকেই বলা হচ্ছে অমৃতযোগ। আর এই ধনতেরাসের প্রদোষকাল শুরু হচ্ছে 13ই নভেম্বর সন্ধে 5:28 থেকে এবং যা শেষ হচ্ছে সেই দিন রাত্রি 8:07। আর এই সময়কালটা হলো ধনতেরাসের পূজা অর্চনার সবথেকে উপযুক্ত সময়। তাই কোনো কিছু বাজার থেকে কিনে আনার পর তা মা লক্ষ্মীর পায়ে অবশ্যই স্পর্শ করিয়ে নেবেন। এই ধনতেরাসের দিন কী কেনা শুভ সে সংক্রান্ত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।